হ্যালো ফ্রেন্ডস, আজ আমি হিমাচল ভ্রমণের ফোর্থ পার্ট দেখাবো। এখানে থাকছে রোটাং পাস, বশিষ্ঠমণি, হিড়িম্বা। অবশেষে অনেক দোনামোনার পরেও আমরা বৃষ্টির মধ্যে আমাদের গাড়িতে করে মানালি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, আমাদের কারুর কারুর কাছে ছাতা আছে, কারুর কারুর কাছে নেই, তাই দিয়েই শেয়ার করে আমরা রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন মানালি মার্কেটে আমরা অবশেষে পৌঁছে গেছি। মানালি মার্কেটের ওখানে আমরা লাঞ্চ করে এখন বৃষ্টিটা একটু ভরে যাওয়ার জন্য হিড়িম্বা টেম্পলের দিকে রওনা দিলাম। কাল সারা রাত বৃষ্টি হওয়ার জন্য পাহাড়ের মাথায় প্রচুর ফ্রেশ বরফ পড়েছে, দেখুন দূর থেকে রাস্তায় যেতে যেতে দেখা যাচ্ছে। তো সামনেই এসে গেল হিড়িম্বা টেম্পল, এটা হচ্ছে দেখুন হিড়িম্বা টেম্পলের গেট। তো আমরা ওই গেট ধরে ভেতরে সবাই এক এক করে প্রবেশ করলাম। এখানে কোনো এন্ট্রি ফি বা কিছু নেই। ভেতরে ঢুকে প্রচুর পাইন গাছের জঙ্গল, সারি সারি গাছ রাখা আছে, তার ভেতর দিয়েই রাস্তা চলে গেছে মন্দিরের ভেতর পর্যন্ত। দুপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আরও খানিকটা দিয়ে যাওয়ার পরে আমরা এই মন্দিরের চাতালে পৌঁছে গেছি। দেখুন অনেক পুরনো মন্দির। এই মন্দিরের ভেতরে প্রবেশ আমরা করিনি, বাইরে থেকেই দেখেছি। আশেপাশের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই হচ্ছে মন্দির চত্বরের আশপাশটা, খুবই ভালো লাগছিল। আমরা ওই গ্রিলের ফাঁক দিয়ে মন্দির পরিদর্শন করেছি, কেউই আর জুতো খুলে এই ঠান্ডার মধ্যে ভেতরে ঢোকার চান্স নিইনি, কারণ বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার খুব ঠান্ডা ছিল। দেখতে পাচ্ছেন অনেকেই ভেতরে প্রবেশ করছে, কিন্তু আমরা প্রবেশ করিনি। আশেপাশে আরও ছোট ছোট কিছু কটেজ আছে, জানি না ওগুলো কিসের মন্দির ছিল, মন্দির তাও কিছু। এটা হচ্ছে সেই হিড়িম্বা টেম্পলের ভেতরের পিকচার। এই যে হিমাচলি ইয়াক দেখা যাচ্ছে, দেখুন অনেকেই ইয়াককে নিয়ে ছবি তুলছিল, তা আমরা সেসব করিনি। দূরের থেকেই একটু পিকচার নিয়ে আশেপাশের আরও কিছু ছবি নিয়ে পাশেই ছিল ঘটোৎকচ মন্দির, তার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই দেখুন, এই হচ্ছে সেই ঘটোৎকচের মন্দির। মন্দির ঠিক না, একটা বড় সড়ো গাছ, সেখানেই কিছু মূর্তি রাখা রয়েছে, কিছু ছাগল ভেড়া এই সমস্ত মাথাও রয়েছে। যেহেতু ওরা রাক্ষস, সেই সব খাওয়া দাওয়া করতো, সেই জন্যই কি না জানি না আশেপাশে এই সমস্তই রয়েছে আমরা দেখলাম। পূজোর স্থান এটাই তো। যাই হোক, ঘটোৎকচ মন্দিরও আমাদের দর্শন হয়ে গেল। এবারে ঘটোৎকচ মন্দির পরিদর্শন করে আমরা আবার সদল বলে গাড়িতে উঠে বশিষ্ঠ মুনির মন্দিরের দিকে রওনা দিলাম। বৃষ্টিটা তখন একেবারেই থেমে গেছে, আর দূরের পাহাড়ে প্রচুর প্রচুর ফ্রেশ বরফ পড়েছে। যেহেতু কালকে রাতের থেকেই বৃষ্টিটা হচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা দূরে দূরে বরফের চূড়া সমস্ত দেখা যাচ্ছে, প্রচুর প্রচুর ফ্রেশ বরফ ওখানে পড়েছে। বেশ কিছুটা যাওয়ার পরে আমরা বশিষ্ঠ মুনির মন্দিরে ঢোকার রাস্তার মুখে চলে এলাম। সেখানে দেখুন একটা বাড়িতে প্রচুর পরিমাণে নেস্টাশিয়াম গাছ লাগানো ছিল, এত সুন্দর লাগছিল, বিভিন্ন কালারের নেস্টাশিয়ামে ভরা ছিল বাড়ির চারপাশটা। বশিষ্ঠমুনির মন্দিরে যাওয়ার পথটা অনেকটা উঁচুতে, তো সেই রাস্তার পথে প্রচুর প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর দৃশ্য আমরা ক্যাপচার করলাম। চারিদিকে শুধু বরফের পাহাড় দেখা যাচ্ছে দূর দূর থেকে। আমাদের কালকের গন্তব্য স্থান রোটাং পাস, মনে হচ্ছে আমরা এখান থেকে খানিকটা বুঝতে পাচ্ছি। বিশাল রেঞ্জ জুড়ে বরফের পাহাড়, তাজা টাটকা বরফ পড়ে রয়েছে। তলা দিয়ে দেখুন বিয়াস নদী বয়ে চলেছে, তার উপরে এই হচ্ছে বশিষ্ঠ মন্দিরে ঢোকার গেট, পাশে মন্দির। মন্দিরে যেহেতু জুতো খুলে উঠতে হবে, তো আমাদের টিম মেম্বাররা
বিশেষ কেউ আর উঠল না, আমি আর সোনালি বশিষ্ঠ মুনির ওপরের যে মন্দিরটা আছে সেখানে দেখতে গেছিলাম। তো বশিষ্ঠ মুনির মন্দিরের পাশেই ছিল রাম মন্দির, দুটো মন্দিরই আমরা ঘুরে ঘুরে দেখলাম। ওপরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন সোনালি খুব ভক্তি, বশিষ্ঠ মন্দির থেকে নৈসর্গিক দৃশ্য দেখুন খুবই সুন্দর। পাশে এই হচ্ছে রাম মন্দিরের পুরো মন্দিরের পিকচার, আর নিচে যে মন্দিরের বশিষ্ঠ মন্দিরের মুখে ঢোকার যে গেটটা সেটা এটা। এটা বশিষ্ঠ মন্দিরের ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এপাশে এক ভদ্রমহিলা ধ্যানমগ্না বসেছিলেন, দেখুন প্রস্তর মূর্তির মতন দেখতে লাগছে, ইনি কিন্তু ধ্যান করছেন ওখানে বসে। বশিষ্ঠ মুনির আশ্রম দর্শন করার পর আমরা নিচে এসে সবাই তন্দুরি টি উপভোগ করলাম। তারপরের সেদিনকের মতন আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের হোটেল নিলামের পাশ দিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ভিউটা দেখুন আপনারা, শুধু কী হারে বরফ পড়েছে, প্রত্যেকটা পাহাড়ের মাথায় মাথায় বরফ ঢেকে রয়েছে, দেখতে পাচ্ছেন জিও। আর ওখানিকটা হেঁটে আস্তে আস্তে একটা জলবিদ্যুৎ প্রকল্পর ওখান থেকে দুধের ফ্যানার মতন জল বেয়ে চলে আসছে, সেটা দৃশ্যটাও খুবই সুন্দর ছিল। এগুলো সবই আমাদের হোটেলের রাস্তার পথে দৃশ্য, প্রচুর বরফ জমেছে চারিদিকে। সেদিনের মতন ডিনার সেরে আমরা হোটেল নিলামে রাত কাটিয়ে পরের দিনের উদ্দেশ্যে তৈরি হলাম, কারণ সেদিন আমাদের রোটান যেতে হবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঝকঝকে নীল আকাশ, একটু বৃষ্টি নেই। আজ আমরা রোটাং যাচ্ছি সদলবলে। শুরু হলো আমাদের রোটাংয়ের পথের যাত্রা। বেশ অনেক পথ পেরিয়ে আসতে হয় এই রোটাং যাওয়ার জন্য। মাঝখানে সোলাং ভ্যালি পড়ে, সেটাও একটা বিস্তৃত ভ্যালি, প্রচুর দোকানপাট সেখানে। যাওয়ার সময় আমরা আর সেখানে থামিনি, ফেরার পথে ইচ্ছে আছে এক ঝলক হলেও সেখানে আমরা থামব। তো রোটাংয়ের পথে উঁচু উঁচু পর্বতমালার সারি, পাশে পাশে কিছু কিছু কটেজ আছে, ছোটোখাটো কিছু ব্রিজ আছে যেগুলো এই পাহাড়কে ক্রস করে ওই পাহাড়ে চলে যাচ্ছে। এরকম আরও বেশ কিছু পথ আমরা পেরিয়ে পেরিয়ে চলেছি। আমি হয়তো আপনাদের সরাসরি রোটাংয়ের দৃশ্য দেখাতে পারতাম, কিন্তু গন্তব্যস্থলের পথে এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি মিস করাতে চাইনি আপনাদেরকে, তাই এগুলোও একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। প্রায় 50 কিলোমিটার পথ মানালি থেকে রোটাংয়ে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি আমাদের গাড়ির ঠিক ফ্রন্টের সিটে বসে আছি, সেখান থেকে রাস্তাটা দেখুন কত সুন্দর এঁকে বেঁকে চলেছে, ভারী সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে, সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আরও ওপরে, অনেক ওপরে উঠে এসেছি আমরা, তার মাঝখানে একটা অদ্ভুত দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একটু অপেক্ষা করুন, দেখতেই পারবেন সেই দৃশ্য। এখানে একটা গরু মারা গেছিল, সেখানে দেখুন কি পরিমাণে শকুন মানে ভালচার এরা এখানে সেই ভোজন উপভোগ করছে। এই দৃশ্য সচরাচর দেখা যায় না আমাদের শহর বাজারে, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে রাস্তাটায় দেখছেন প্রচুর প্রচুর ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, সেটাও আরও খানিকটা পেরিয়ে আমরা চলে আসলাম মারি নামক একটা জায়গায়। এটা হচ্ছে রোটাং পাসের ওঠার লাস্ট জায়গা, যেখান থেকে খাবার দাবার যা খাওয়ার খেয়ে উঠতে হয়। বরফে যদি আপনি দৌড়োদৌড়ি করতে চান তো ওখানকার বিভিন্ন রকম পোশাকও ওই মারিতে পাওয়া যায়। আপাতত আমাদের গন্তব্যস্থল হচ্ছে মারি, ওখানে হয়তো আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য হলেও থামবে। তো চলুন আরও কিছুটা পথ
পেরিয়ে চলে যাই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে। কত সুন্দর যে উপরের দৃশ্য হতে চলেছে সেটা না দেখলে বোঝা যাবে না, তবে নিচে থেকে কিছুটা কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পাচ্ছি। এত এত বরফের সারি, সত্যি নৈসর্গিক সেই দৃশ্য। চলুন, বলতে বলতে আমরা মাড়ির রাস্তায় পৌঁছতে চলেছি। আরও একটা বাঁক ঘুরে দূরে আমরা বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম, সেটাই মাড়ি নিচ থেকে, বুঝতেই পাচ্ছি, দেখতেই পাবেন আপনারা। এই যে আমরা চলে এসেছি মাড়িতে, এখানেই আপাতত আমাদের গাড়ি কিছুক্ষণ থামবে, আমরা ব্রেকফাস্ট করে নেব এখানেই। তো মাড়ির কিছু কিছু দৃশ্য আমি ক্যাপচার করেছি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাড়ির এখানে উপরে একটা মন্দির রয়েছে, এটাই সব থেকে টপ ভিউ। তো আমার হাজবেন্ড দেখুন আগে আগে চলেছে ক্যামেরা নিয়ে। চারিদিকে প্রচুর বরফ, এখান থেকেই পড়তে আরম্ভ করেছে। এই যে হচ্ছে সেই মন্দিরটা, মন্দির থেকে মাড়ির জায়গাটা খানিকটা এরকম দেখতে লাগছে। কিছু ছোট ছোট পিকচারও আমি এখানে ক্যাপচার করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। খোলা একটা জায়গা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখান থেকে দিচ্ছিল, দেখুন ওপর থেকে এই দৃশ্যটা। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি, দেখেন এই মন্দিরে এসে শেষ হচ্ছে। চলুন মন্দিরের পোর্শনটা দেখিয়ে দিই, দেখুন। আবার আমরা সকলে তৈরি হয়ে গাড়িতে চেপে আরও বেশ খানিকটা পথ উঠে পড়লাম রোটাং পাসের উদ্দেশ্যে। দূরে গাড়িগুলো খেলনার মতন দেখাচ্ছিল নিচ থেকে, ওই গাড়িগুলোর দিকে আমাদেরও গন্তব্যস্থল। আশেপাশে দেখুন শুধু বরফের পাহাড় আর বরফের পাহাড়, মনে হচ্ছে যেন পেজা তুলোর মতন বড়। রাস্তার দুই ধারে পড়ে রয়েছে এবং পাহাড়ের ওপরেও খাজে খাজে সেই বরফ জমা হয়ে রয়েছে। আমরা আরও বেশ খানিকটা রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম রোটাং পাসের দিকে। বন্ধুরা কী যে সুন্দর এই দৃশ্য, সামনে থেকে না দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। এখন আমাদের গাড়িটা আরও টপে, একদম প্রায় পাহাড়ের মাথার কাছাকাছি পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে পাহাড়ের মাথাগুলো, মানে পাশের যে পাহাড়ের মাথাগুলো প্রায় সমান সমান মনে হচ্ছে। এখানে গিয়ে আমরা জানতে পারলাম পুরো রোটাং পাসের পর্যন্ত গাড়ি আর যেতে দিচ্ছে না, ওখানে ট্যাঙ্কার আটকে রাস্তা বন্ধ হয়ে গেছে। রোটাং পাসের প্রায় 8-9 কিলোমিটার আগেই আমাদের সমস্ত গাড়ি থামিয়ে দেওয়া হলো। এখনো পর্যন্ত সেই রাস্তা ধরেই আমরা চলেছি আরও খানিকটা, কিছুটা গেলে আমাদের গাড়িও থামিয়ে দেবে সেই রাস্তার মুখে। দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো থেমে গেছে আর সবাই বরফ নিয়ে সব ছোড়াছুড়ি খেলছে। চারিদিকে দেখুন ভ্যালি পোর্শনেও বরফ পুরো ঢেকে রয়েছে। এখানে আমরা বেশ কিছু ছবিও তুলে নিলাম একে একে, এত বরফ আমি জীবনে কোনোদিন দেখিনি। এতটাই আনন্দ হচ্ছিল যে আমরা আমাদের যা জামা কাপড় পরা ছিল সেই নিয়েই হুটোপাটি করতে আরম্ভ করে দিলাম বরফের ওপরে। সবাই যেন সেই ছোটোবেলাকে ফিরে পেয়েছি এরমই মনে হচ্ছিল আমাদের, এত সুন্দর বরফের পাহাড়, বরফের রাস্তা, সমস্ত কিছু দেখে। অনেকটা চড়াই হেঁটে আসার জন্য আমাদের কথা বলতে বলতে হাঁপ ধরে যাচ্ছিল, কিন্তু তবুও আমরা ছাড়ি নিয়ে এনজয় করে দিচ্ছি। ফ্রেশ বরফ, একদমই ফ্রেশ বরফ পড়েছে, দেখুন বন্ধুরা হাতে তুলে দেখাচ্ছি,
মুট করে মনে হচ্ছে যেন স্বর্গের রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি। এত সুন্দর চারিদিকে, শুধু পেঁজা তুলোর মতন বরফ আর বরফ, বরফের পাহাড়, বরফ ছোড়াছুড়ি করে সবাই খেলছি। সামনে আমার হাজবেন্ড দেখুন বাচ্চাদের মতন বরফ নিয়ে খেলছে। এই যে আমার কন্যে, তাকেও দেখুন, উনি একেবারে বরফের উপরে হেঁটে বেড়াচ্ছেন। আমি একটা জায়গায় ফ্রেশ বরফের ওপরে আমার নিজের নাম লিখতে আরম্ভ করে দিলাম। এতই ভালো লাগছিল যে এগুলো করার যে আমাদের বয়স নেই সেটা আর মাথায় ছিল না। সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সামনে থেকে না দেখলে অনুভব করা যায় না, খুবই সুন্দর। এই সমস্ত করতে করতে ঘন্টা দুয়েক সময় যে কখন অতিবাহিত হয়ে গেল আমরা কেউ টের পেলাম না। তো আস্তে আস্তে নামার সময় হয়ে গেছে, কি আর করা। এবার আমাদের ফেরার পালা। মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই, আকাশে আবার মেঘ দেখা দিয়েছে, ফিরতে তো হবেই। এত সুন্দর বরফের সাম্রাজ্য, বিশ্বাস করুন আমি আগে আর কখনো দেখিনি। চতুর্দিকে বরফ দেখুন, বরফের মধ্যে একটা যে অনাবিল সৌন্দর্য আছে সেইটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। সাদেই কি মানালি আর রোটাং পাসের কথা সবাই বলে, তো আমি এসে এটা বুঝতে পারলাম। আস্তে আস্তে আমরা আবার আমাদের যেখানে গন্তব্যস্থল গাড়ি দাঁড়িয়েছিল সেইখানে এসে সবাই গাড়িতে উঠে বসলাম। আমরা মাড়ি ছাড়িয়ে আবার নিচের দিকে রওনা দিচ্ছি। আস্তে আস্তে আমরা সেই নৈসর্গিক পথ পেরিয়ে নিচের দিকে নামতে আরম্ভ করলাম। আরও একবার দু চোখ ভরে সেই অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিচের দিকে চললাম। যাওয়ার সময় একটা বড়সড় ঝর্ণা দেখেছিলাম, ইচ্ছে ছিল আসার পথে সেখানে থামার। যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে হুড়মুড় করে সেই ঝর্ণার সৌন্দর্য তোলার জন্য নেমে এলাম রাস্তার ধারে। সবাই জলটা কোথায় যাচ্ছে গো, কোনো তো শেষ নেই। আমার মেয়ে ট্যুরের মূল ক্যামেরাম্যান তার DSLR দিয়ে বেশ কিছু ছবি তুলে নিল। এই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল ঝর্ণার পাশের রাস্তায়। আবার আমরা চলতে শুরু করলাম রাস্তা নিচে। আমরা এখন এখান থেকে অটল টানেল বলে একটা নতুন টানেল হয়েছে সেই পথে যাব। আমাদের গাড়ি সেদিকে বাঁক নিল। মাঝখানের রাস্তায় সোলাং ভ্যালি পড়বে, ইচ্ছে আছে সেখানে একটু দাঁড়িয়ে সেখানকার কিছু পিকচার নেব। তো সেই উদ্দেশ্যেই আমাদের গাড়ি নিচের দিকে রওনা দিল। বলতে বলতে চলে এলো সেই সোলাং ভ্যালি। দেখুন কি পরিমাণ দোকানপাট, দেখে মনে হবে না এখানে কোনো পাহাড়ি রাস্তা, মনে হচ্ছে শহর বাজারের ফুটপাতের দুধারে যেরকম দোকান বসে ঠিক সেই পরিমাণ দোকান এখানে রয়েছে। সেইখানকার রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার অটল টানেলের উদ্দেশ্যে গাড়ি ঘোরালাম। আসার পথে দেখলাম ওপরে বৃষ্টি হচ্ছে, নিচের থেকে আমরা দেখতে পেলাম ওপরে স্নোফলও হচ্ছে। তো তারপরেও আরও বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসে আমরা ওই অটল টানেলের মুখে এসে পড়লাম। এই সেই টানেল দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা ভেতরে ঢুকে চলে এলাম। প্রায় 9 কিলোমিটার বিস্তৃত এই টানেল নতুন তৈরি হয়েছে। এখান দিয়ে খুব শর্টকাটে লেহ লাদাখের রাস্তায় পড়া যায়। তো টানেলের পথটা একটা নির্দিষ্ট গতিবেগে গাড়ি চলা যাবে সেইভাবেই লেখা রয়েছে, তাই আমাদের আস্তে আস্তেই পার হতে হলো। 9 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের প্রায় 12 থেকে 15 মিনিট সময় লেগে গেল। যেতে যেতে রাস্তার ভেতরের আলোক রাশি আমাদের মুগ্ধ করছিল। আস্তে আস্তে টানেলের বেরোনোর মুখের কাছে আমরা চলে আসলাম। এই দেখুন সেই টানেলের বেরোনোর মুখের রাস্তা। এখান দিয়ে বেরিয়েই আমরা
পড়ে যাব সেই চওড়া রাস্তায় যেখান থেকে লেহ লাদাখ চলে যাওয়া যায়। এই টানেলটা এখন ইন্ডিয়ার বৃহত্তম টানেল। এই টানেল থেকে বেরিয়েই দেখুন দূরে একটা নদী দেখা যাচ্ছে, ওই পাশে লে যাওয়ার রাস্তা, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া এখানে দিচ্ছিল। দাঁড়িয়ে থাকলেই বোঝা যাচ্ছিল কি পরিমাণ হাওয়া এখানে দিচ্ছে। দূরে একটা দেখুন ব্রিজ দেখা যাচ্ছে, তার তলা দিয়ে বেশ চওড়া একটা নদী বয়ে চলেছে। চারিপাশ দিয়ে এমন বরফের হাওয়া আসছে যে আমাকে মাস্ক পরতে বাধ্য করতে হচ্ছে। ঝিঝি করে বৃষ্টি পড়ছে, আর ফুলের মতন সেই জলগুলো মুখের মধ্যে এসে পড়ছে। নদীটা দেখা যাচ্ছে, এর নাম চন্দ্রভাগা। ওদিকে হচ্ছে কাজার রাহুল স্মৃতি যাওয়ার রাস্তা, এই দেখছেন চন্দ্রভাগা নদী। আর ওইদিকে হচ্ছে লে লাদাখ যাওয়ার রাস্তা। আমরা এই যে অটল টানেল দিয়ে বেরিয়ে এপাশে এসেছি, এটা একটা শর্টকাট রাস্তা তৈরি করা হয়েছে। লে লাদাখ এখান দিয়ে খুব ইজিলি যাওয়া যায়, নদীর ওই পারে হচ্ছে রাহুল স্মৃতি, না এখানে আসলে কল্পনা করতে পারা যাবে। ওই দিকটা হচ্ছে লে লাদাখ যাওয়ার রাস্তা, এই হচ্ছে অটল টানেলের বেরোনোর মুখের গেট। এখান থেকে আমরা আবার ফিরে চললাম আমাদের গন্তব্যস্থল ফেরার পথে মানালির দিকে, সোলাং ভ্যালিতে থেমেছিল। এই হচ্ছে যাওয়ার পথের রাস্তা। আবার আমাদের গাড়িটা সোলাং ভ্যালির ওপর দিয়েই ক্রস করলো, সেই রাস্তা দেখুন। যেতে যেতে আবার আমরা বেশ কিছু ব্রিজ পেরিয়ে চলে এলাম মানালি ম্যাল রোডে। রোটাং থেকে নেমে আমরা এখন মানালির ম্যাল রোডে নেমেছি। এখানে আমরা এখন লাঞ্চ করে তারপরে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আজকের রাতে আমরা হোটেলে থেকে কালকে মান্ডির উদ্দেশ্যে নিচে নেমে যাব। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তাও একটু দেখবেন বন্ধুরা। আজকে আমি এখানেই শেষ করলাম।